রাজ্যত নিবনুয়া বৃদ্ধির হারে শেয়ার পেলালে রাষ্ট্রীয় গড়। মে মাহত রাষ্ট্রীয় গড় শেয়ার পেলায় অসমত নিবনুয়ার হার হলগৈ 8.2%। এই তথ্য প্রকাশ পাইছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির প্রতিবেদন। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির শেহতীয়া তথ্য অনুসরি চলিত বর্ষের মে মাহত রাষ্ট্রীয় স্তরত দেশের নিবনুয়া হার 7.12%, অর্থাৎ দেশত কামর সন্ধানত থাকা প্রতি 1000 জন নিবনুয়ার 71 জনে লাভ করা নাই কামর সন্ধান। সেই অনুসরি দেশের শহরাঞ্চলত নিবনুয়ার হার 8.21% আর গ্রামাঞ্চলত নিবনুয়ার হার 6.62%। কিন্তু মে মাহত দেশের রাষ্ট্রীয় নিবনুয়া বৃদ্ধির হারত শেয়ার পেলালে অসমৰ নিবনুয়া বৃদ্ধির হারে। উল্লেখনীয় যে চলিত বর্ষের এপ্রিল মাহত দেশের রাষ্ট্রীয় নিবনুয়ার গড় হার আছিল 7.83%। কিন্তু মে মাহত এই হার হ্রাস পালে 7.12%। কিন্তু তার বিপরীতে মে মাহত বৃদ্ধি পালে অসমৰ নিবনুয়ার হার। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্য অনুসরি মে মাহত অসমৰ নিবনুয়ার হার বৃদ্ধি হল 8.2%। উল্লেখনীয় যে রাজ্য সরকারে শেহতীয়া সময়ত নিযুক্তি প্রদানের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করেছে যদিও সেয়া পর্যাপ্ত নহয়। 2016 চনতে রাজ্যত 30 লাখ নিবনুয়া আছিল বলে দাবি করেছিল বিজেপি। নিশ্চিতভাবে সেই সংখ্যা এতিয়া বৃদ্ধি পাইছে। এনে এক প্রেক্ষাপটত রাজ্য সরকারের এই সময় পদক্ষেপে অসমৰ নিবনুয়া সমস্যা সমাধান করব বলে আশা করব নয়। কিন্তু যি সময়ত রাজ্যত কনিষ্ঠ বলৰ পৰা টেট শিক্ষক নিযুক্তি লৈ ব্যাপক প্রচার আর চর্চা অব্যাহত আছে, সেই সময়তে রাজ্যের নিবনুয়ার হারে রাষ্ট্রীয় নিবনুয়ার হারক অতিক্রম করা ঘটনা উদ্বেগের বিষয় হিসাবে বিবেচিত হয়েছে।